हेलो एवरीवन, आई एम स्वर्णांक एंड वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। तो এখন আমি ভিডিওতে বেশ কিছু আপডেট নিয়ে কথা বলবো। তো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা সিনেমা, সাউথ ইন্ডিয়ান সিনেমা, যেটার নাম হচ্ছে ডিজেল। যে সিনেমাতে আমরা লিড রোলে দেখতে পাবো হরিশ কল্যাণ এবং আতিউল্লাহ রবি, সাথে যোগী বাবুকে দেখতে পাবো। এই সিনেমাটা আগের বছর যখন হরিশ কল্যাণের বার্থডে ছিল, সেই সময় বার্থডে পোস্টার ছাড়া হয়েছিল তার, তখন বলা হয়েছিল যে সিনেমাটা 2023 সালের ডিসেম্বর মাসে রিলিজ করবে, কিন্তু তারপরে সিনেমাটা রিলিজ করেনি। রিলিজ ডেট পিছিয়ে এই বছর 2024-এই আসবে সিনেমাটা, কিন্তু কবে আসবে এখনও সেটা রিলিজ ডেট বলা হয়নি। তখন একটা পোস্টার ছাড়া হয়েছিল এবং এই বছরও বার্থডেতে, মানে দ্বিতীয় বার্থডেতে তার আবার একটা পোস্টার ছাড়া হয়, আবার হ্যাপি বার্থডে একটা পোস্টার। তো ডিজেল সিনেমাটা ডিরেক্ট করেছেন এবং গল্প লিখেছেন হচ্ছে সন্মুগা মুথুস্বামী, এবং এই সিনেমাটা গল্প তিনি লিখেছেন আগেই বললাম। এবং এই সিনেমাটায় কেমন হয় সেটা এখন দেখা যাক। একটা অ্যাকশন থ্রিলার ড্রামা সিনেমা, এবং হরিশ কল্যাণের আগে যে সিনেমাটা ছিল পার্কিং, সেই সিনেমাটা কিন্তু বেশ দারুণ একটা প্রশংসা কামিয়েছিল প্রচুর অডিয়েন্সের কাছ থেকে, এবং ওটিটিতেও কিন্তু দারুণভাবে এই সিনেমাটা প্রশংসিত হয়েছিল। তার আগে ধোনি এন্টারটেইনমেন্ট, মানে ধোনির যে প্রোডাকশন রয়েছে, তার প্রথম সিনেমা লেটস গেট ম্যারিড, এই সিনেমাটা যে তেলুগু সিনেমাটা ছিল, সেই সিনেমাটা কিন্তু সেখান থেকে প্রডিউস হয়েছিল, ধোনি করেছিল, মানে ধোনির যে বউ রয়েছে সে করেছিল। তো সেই সিনেমাটা অতটা ভালো চলেনি, পরে ওটিতে মোটামুটি চলেছিলো এবং স্বল্প প্রশংসিত হয়েছিলো। তো এই সিনেমাটার উপরে বেশ আশা রয়েছে, দেখা যাক কেমন হয় সিনেমাটা। এটা ছিল হচ্ছে প্রথম আমাদের। দ্বিতীয় যে আপডেটটা দিব সেটা হচ্ছে একটা বলিউড সিনেমাকে নিয়ে, এবং এটা একটা রিমেক সিনেমা, সিনেমাটার নাম হচ্ছে বেবি জন। এই সিনেমায় আমরা বরুণ ধাওয়ানকে দেখতে পাবো এবং কীর্তি সুরেশ, যিনি তেলুগু অ্যাক্ট্রেস রয়েছেন, তার হিন্দি ডেবিউ হচ্ছে সিনেমাটা দিয়ে। এর আগে আছে দেখবেন ম্যাডান সিনেমাটা দিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সেটাতে হয়নি। তো এই সিনেমাটার মাধ্যমে যিনি হিন্দিটা ডেবিউ করছেন, এবং এছাড়া আমরা এই সিনেমাটা দেখতে পাবো হচ্ছে ওয়া কিমা গাবিকে, এবং জ্যাকি শ্রফকে দেখতে পাবো হয়তো অ্যাটাকনিস্টের ভূমিকা, এবং সানিয়া মালহোত্রাকে একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স দেখতে পাবো। এছাড়া রাজপাল ইয়াদবকে আমরা দেখতে পাবো। এই সিনেমাটা হচ্ছে অ্যাকচুয়ালি তামিল যে সিনেমা রয়েছে থেরি, সেটার অফিসিয়াল রিমেক, যে সিনেমাটা অ্যাটলি ডিরেক্ট করেছেন এবং গল্প লিখেছিলেন, তিনি এই বেবি জন সিনেমাটা প্রডিউস করছেন। এবং এই সিনেমাটা ডিরেক্ট করেছেন হচ্ছে কালিস, এবং এই সিনেমাটাতে কীর্তি সুরেশের সাথে যে এই সিনেমার মিউজিক ডিরেক্টর রয়েছেন থামান, তিনিও এই সিনেমায় একটি মানে হিন্দিতে কিন্তু ডেবিউ করছেন। এবং বেবি জন সিনেমাটা 31st মে রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা রিলিজের পরে পিছিয়ে যায়। 25শে ডিসেম্বর বর্তমানে নিউ রিলিজ ডেট, সাথে একটা পোস্টারও ছাড়া হয়েছে, পোস্টারটা দেখতে জাস্ট ফাটাফাটি লাগছে, এবং বরুণ ধাওয়ানের লুকটাও কিন্তু খুব খুব ভালো লাগছে দেখতে। এবং এই সিনেমাটা কিন্তু হয়তো দারুণ কিছু একটা হবে, যদিও আমরা গল্প টল্প সব কিছু জানি, যদি কিছু চেঞ্জ করে থাকে তাহলে কী চেঞ্জ করা হবে সেটা দেখার মতো ব্যাপার থাকবে। তো এই ছিল হচ্ছে সেকেন্ড আপডেট। এবং হ্যাঁ, এই সিনেমাটা কিন্তু এর আগে রিমেক হয়ে গেছে আসামিতে, সেখানে রত্নাকর নামে একটা নামে সেই সিনেমাটা রিমেক হয়েছে, এবং এই সিনেমাটা তেলুগুতেও রিমেক হতে চলেছে, এবং রিমেক করছেন হচ্ছে ওস্তাদ, মানে রিমেক যে নামে হচ্ছে সেই নামটা হচ্ছে ওস্তাদ ভগত সিং, এবং তেলুগুর একটা খুব বড় একজন অ্যাক্টার, তিনি এই সিনেমাটা রিমেক করছেন। এবং এর আগে যেটা আপডেট দিলাম ডিজেল, সেই সিনেমাটা কিন্তু হিন্দি তামিল তেলুগু তিনটা ল্যাঙ্গুয়েজও কিন্তু রিলিজ করছে। এটা ছিল হচ্ছে সেকেন্ড আপডেট। থার্ড যেটা আপডেট সেটা হচ্ছে আমির খানের 2024-এর একটি সিনেমা আসছে, সেই সিনেমাটার নাম হচ্ছে সিতারে জমিন পর। এই সিনেমাটা হচ্ছে তারে জমিন পর, সিনেমাটার ঠিক একটা খুব সিমিলারিটি নাম রাখা হয়েছে। এবং এই সিনেমাটা একটা স্প্যানিশ ফিল্ম চ্যাম্পিয়ন্স, এই সিনেমাটার রিমেক, এবং চ্যাম্পিয়ন্স সিনেমাটার কিন্তু আবার একটা সিকুয়েলও রয়েছে। এবং এই সিতারে জমিন পর এই সিনেমাটা চ্যাম্পিয়ন্সের ফোর্থ রিমেক হতে যাচ্ছে, এর আগে সৌদি আরব, জার্মানি এবং আমেরিকাতে এই সিনেমাটার রিমেক হয়ে গেছে একবার। এই সিনেমাটার শুটিং শেষ হয়েছে, আমির খান এবং জেনিলিয়া ডিসোজা এই সিনেমাটা লিড রোল করছেন, এবং দুজনে স্বামী স্ত্রী রোল প্লে করছেন। এটা একটা স্পোর্টস ড্রামা হতে চলেছে, এবং এই সিনেমাটা 13th ডিসেম্বর রিলিজ করবে। ডিরেক্টর হচ্ছে আরএস প্রসন্না, এবং এই সিনেমাটা কিন্তু একটা আমির খানের ক্যারিয়ারে বেশ ভালো কাজ হতে যাচ্ছে। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আবার দেখা হবে পরের ভিডিওতে।